السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر. সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা এতক্ষণ উলিমা এবং অন্যান্য দাওয়াত গ্রহণে ইসলামে বিধিবিধান সম্পর্কে অবগত হলাম। আমি শেখের আলোচনা শেষে আমি কিছু সংযোগ করতে চাচ্ছি। আপনার আশা করছি আলোচনাটা শুনেছেন এবং এর প্রতি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। সত্যি কথা অর্থ হচ্ছে যে আমরা আমাদের সমাজে যেগুলো আমরা কাজ করছি বেশিরভাগ দেখা যাচ্ছে আমরা ইসলাম বিরুদ্ধে কাজ করছি। আপনি যদি অ্যাকচুয়ালি কোরআন হাদিসকে সামনে রেখে দেখেন তাহলে দেখা যাবে 100 ভাগের মধ্যে 90% কাজই আমরা সুন্নত বিরুদ্ধে কাজ করছি। এখন আপনি বলতে পারেন যে ভাই সবাই তো করছি, এই সবাই করতে গিয়েই কিন্তু আমাদের বিপদে, আর দেখা যাচ্ছে যে অধিকাংশ লোকই কিন্তু জাহান্নামে যাবে। তাই জন্য ভাই আমাদের খেয়াল রাখতে হবে কী কী করছে মানুষ কি সেটা না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে করছে সেটা দেখতে হবে। বিশেষভাবে আমি একটা বিষয় আপনাদের অবগত করতে চাচ্ছি। আপনারা এখানে সবাই ঢাকার অধিবাসী, আজকে আমাদের বিবাহকে কেন্দ্র করে আমরা যেভাবে অনুষ্ঠান করি, আমার তো মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে জাহিয়ামে জাহিরিয়াত ছিল, অজ্ঞতার যুগ ছিল, অন্ধকার যুগ ছিল, যেখানে মানুষ নিজের মেয়েকে শিশু বাচ্চাকে কবরস্থ করত জীবন্ত, সেই বর্বর বর্বর সময় থেকে আমরা আজকে আরও বর্বর অবস্থা বসবাস করছি, কথা ঠিক না? বিশেষভাবে আমরা বিবাহকে কেন্দ্র করে বিবাহর পূর্বে যে গায়ে অনুষ্ঠান হয়, আমার তো মনে হয় কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো হিন্দু এত মানে জঘন্যভাবে এত খারাপভাবে আমার মনে হয় করে না যেগুলো করছে মুসলমান জাতি এবং যেগুলো করছে নামাজি হাজি সাহেব গাজী সাহেব, কথা ঠিক না বেটি বলছি? এখন যদি আপনি এই গুনাহ থেকে না বের হতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাচ্ছেন। এই মনে করেন গতকাল এক বিরাট, গতকালই তো নাকি গত পরশু কি বিরাট একটা আযাব আগুন হলো, আর কিছুদিন পূর্বে আবার চক বাজার হয়েছে, আজকেও অগ্নিকণ্ড হচ্ছে, এগুলো কিন্তু আল্লাহর আযাব, এগুলো কিন্তু আল্লাহর আযাব। মানুষ যখন বেশি আযাব করে গুনাহ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে আযাব দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলছেন, হে আইহুল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, হে ইমানদারগণ তোমরা শয়তানের পদক অনুসরণ করো না। ওয়ামান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শয়তান, যারা শয়তানের পদক অনুসরণ করবে, কারণ ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, কারণ শয়তান তোমাদেরকে খারাপের দিকে, দারিদ্র দিকে এবং অন্যায় পাপাচারের দিকে আহ্বান করবে। আজকে দেখুন আমরা শয়তানকে পরাজিত করেছি, শয়তানও বলবে যে আমার থেকে তারা আরও বড় বড় শয়তান, তাই না? আমরা জিহারে অন্যায় করছি, এই জন্য আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি তো এই কথাই বলতে চাচ্ছি। এখন আপনাকে আমাকে সংশোধন করতে হবে, নিজেকে সংশোধন হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামে বাঁচো। এই জন্য আপনাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, কারণ আপনার হিসাব আপনাকে দিতে হবে, আপনার খবরে আপনাকে আযাব ভোগ করতে হবে। এই জন্য আসুন আজ থেকে আমরা ইস্তেগফার করি, তওবা করি। আমরা বিবাহের পূর্বে যে হলুদে অনুষ্ঠান করতে যাচ্ছি বা করি, এগুলো আমরা আজ থেকে ইস্তেগফার করব, তওবা করব যে আমরা এগুলো নিজে করব না, আমরা ছেলে মেয়েদেরকে উৎসাহ দেবো না এবং এটা আমরা বারণ করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা মিনকুম মুনকারান ফালিউগাইয়্যির বিয়াদি, তোমার সামনে যদি একটা অন্যায় কাজ দেখো তুমি হাত দিয়ে প্রতিরোধ করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাঈয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল
তোমাদের দায়িত্বের সঙ্গে আল্লাহ জিজ্ঞাসিত হবে। এই জন্য আমি মনে করছি আমরা সবাই যদি আইপন করি, আমি নিজে অন্যায় করবো না, অন্যায় করতে দিব না, সহযোগিতা করবো না, আস্তে আস্তে কিন্তু আমরা সরে আসতে পারবো। কিন্তু আমরা করছি কি, আমি মুরব্বী, আমি পিতা, আমি করছি না, ছেলে মেয়েদের উৎসাহ দিচ্ছি, আমি মসজিদে আসি, এই মসজিদে আসার কোনো শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগে আজাব দিবেন, আল্লাহ বলে তুমি চলে আসো, অথচ তোমার ছেলেমেয়েরা অন্যায় পাপাচার করছে। আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমাদের এই জুম্মন কমিউনিটি সেন্টারে আমাদেরই কিছু মুসলমান ভাই তারা গায়ে হলুদ অনুষ্ঠান করতে যেয়ে, মদ সেবন করতে যেয়ে অ্যাট এ টাইম মারা গেছে। এটা কি আনন্দ, এটা কি উৎসাহ, এটা কি মানে ইসলাম সাপোর্ট করছে? আমরা এত সীমালঙ্ঘন করেছি যে যেটা কল্পনা করা যাচ্ছে না। যারা ওই সমস্ত এলাকা থাকে তারা বলছেন যে ভাই এখানে রাত্রে ধোমাশা যায় না, ফজর নামাজ অনেকে এখান থেকে শিফট করে অন্যখানে গিয়েছে। এমন আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রহম করেছেন, তা না এই সমস্ত এলাকা আল্লাহ বিশেষ গজব পড়া দরকার। যেভাবে অন্যায় হচ্ছে এবং যেভাবে গান হচ্ছে, আগে তো আমরা গান শুনতাম সীমিত আগে, কিন্তু এখন কনসার্ট হতে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, এত আজাব, এত মানে শক্ত আওয়াজ হচ্ছে। অনেক আছেন যে ডায়াবেটিসের রুগী, হার্টের রুগী, বিভিন্ন অসুখের রুগী আছেন, অনেকে পরীক্ষা, যেমন কাল থেকে পরীক্ষা হবে, কিন্তু এই সমস্ত এলাকাতে গান বাজি থেকে বন্ধ হবে না। এই জন্য আমি আবার অনুরোধ করছি, এবং যারা ফেসবুক দেখছেন আমি অনুরোধ করব যে আমরা আল্লাহকে ভয় করি। তা না আল্লাহ রাব্বুল আলামিন এই সীমিত আগুন কেন, পুরো দেশকে আগুনে তাদের অঙ্গার করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন্নাস, এই যে জলভাগে স্থলভাগে যে আজাব হচ্ছে তোমাদের কৃতকর্মের জন্য, আজাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে আজাব থেকে রক্ষা করুন। তা আমি এখানে প্রশ্নতে চলে যাচ্ছি, যারা এই বিষয় অথবা এই বিষয় ছাড়া অন্য কোনো বিষয় আপনারা প্রশ্ন করতে চাচ্ছেন, মেহরবানি করে আপনারা দাঁড়িয়ে আপনার নাম পরিচয় দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন করবেন। আচ্ছা আপনাদের দাঁড়ান একটু, মানুষ মারা গেলে যে অনুষ্ঠান করা হয় ফুলখানি তিন দিনে এবং চল্লিশদের চেহলাম বলা হয়, এটা কি করা জায়েজ হবে কি যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবারা করেন নাই। আর একটা হচ্ছে মৃত্যু ব্যক্তি কেন্দ্র করে কোনো খাওয়া অনুষ্ঠান করলে মৃত্যু ব্যক্তির কোনো লাভ হবে না, কাছাকাছি ফুলখানি এবং চেহলাম ইসলাম সম্মত না এবং এটা জায়েজ হবে না। নেক্সট, আলহামদুলিল্লাহ আমাদের ভাই প্রশ্ন করলেন যে মেয়ের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান করা শরীয়ত সম্মত কি না। আরেকটা হচ্ছে যে আমরা এই যে গুনার কাজ করি সেটা আমাদের ওয়াদা করা দরকার। প্রথমত হচ্ছে ওলিমাটাই হাদিস সম্মত, এবং শাহ যেটা বললেন ওলিমাই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে, কারণ ছেলে পক্ষ থেকে করবে, ছেলে পক্ষ থেকে করাই শরীয়ত সম্মত। এখন আমাদের যেটা ট্র্যাডিশন মেয়ের পক্ষ করে ঠিক আছে, কিন্তু সুন্নত হচ্ছে ছেলে পক্ষে করা, আর যদি করতে হয় মেয়ের পক্ষে ছোট আকারে হালকা করে ঠিক আছে। কিন্তু আমরা যেটা বলছি যে আমরা যেটা করছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সালামের জন্য, আবার সালামি যদি কেউ না দেয় আমরা অনেক খারাপ মনে করি, আমার মনে হয় দৃষ্টিকোণটা ঠিক না।
তবে বিবাহ অনুষ্ঠানটা শরীয়ত থেকে যেটা প্রমাণিত ছিল যে ছেলে পক্ষতেই করবে। আর দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শুধু ওলি এই বিবাহ অনুষ্ঠান না, সব দিকে দেখুন আমরা গুনার গুনার কাজ করছি। বিবাহ তো আসি বেশিরভাগে, যেমন শরীয়ত উনি বললেন যে হ্যাঁ গায়ে হলুদ করা যাবে, কিন্তু সেটা সীমিত আকারে, কিন্তু আমরা যেটা করছি ওপেন, মেয়েকে একেবারে খোলে। এবং শুধু আজকে গায়ে হলুদ কেন, গায়ে হলুদ উপর থেকে দেখেন সন্ধ্যা কটা বলেন আরও কত আছে, মানে বিবাহ চলবে 10 দিন আরও অনেক, এবং কনসার্ট করে এগুলো। শুধু আপনি ছেলেকে বলা হচ্ছে সে শুধু করবে কিন্তু অনুষ্ঠান করে না সীমিত আকারে, কিন্তু আমরা যেটা করছি সেগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী। আমি মনে করি শুধু খালি বিবাহ অনুষ্ঠান কেন্দ্র করে না, যে কোনো গুণা থেকে আমাদের ইস্তেগফার করতে হবে। তা নাহলে আমাদের গুণার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকেই কিন্তু জাহান্নাম যেতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফা আম্মাল্লাযীনা শাকু ফা ফিন্নার, যারা অবাধ্য হবে যারা গুণা করবে তাদের জন্য জাহান্নাম যেতে হবে।